वेलकम टू ट्विक्स ट्विक्स इंग्लिश आज हमरा मोस्ट इम्पोर्टेंट 50 ग्रुप वर्ब्स और फ्रेजल वर्ब्स फ्रेजल वर्ब्स तो प्रचुर रहे छे तार मध्य गुरुत्वपूर्ण 50 कोनोटिरই गुरुत्व कम नय तबे जेगुलो साधारणत विभिन्न परीक्षा एसे थाके बा जेगुलो एकटू डे टू डे যেগুলোর ইউজ বেশি হয় সেগুলোকেই আমি মোস্ট ইম্পর্টেন্ট 50 বলার চেষ্টা করেছি এরকম 50 ফ্রেজাল ভার্ব আমরা তার বাংলা মিনিং এবং এর ইউজেস সেন্টেন্সে কিভাবে এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহৃত হয় সেটা নিয়েই আজকে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা একবার দেখে নিই ফ্রেজাল ভার্ব কি ফ্রেজাল ভার্ব ইজ ইউজুয়ালি কম্বিনেশন অফ আ সিম্পল মনোসিলেবিক ভার্ব and an adverbial particle or particles অর্থাৎ একটা phrasal verb বা group verb আমরা যখন বলবো সেটা কিন্তু একটা verb নয় যেমন go do এরকম নয় go এর সাথে কোন একটা adverbial particle বা particles যুক্ত হতে হবে এবং verbটা কেমন হবে এখানে বলা রয়েছে যে verbটা হবে simple আর কি monosyllabic সিম্পল তো বোঝা গেল মনোসিলেবিক জিনিসটা কি মনো মানে এক সিলেবল মানে সিলেবল অর্থাৎ কোনো কিছুকে আমরা যখন প্রোনাউন্সিয়েশন করি উচ্চারণ করি একবারে ইন ওয়ান স্ট্রেচ একবার স্ট্রেস দিয়ে যেগুলো আমরা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে মনোসিলেবিক তো কম্পোনেন্টগুলো একবার দেখে নিই ফ্রেজাল ভার্বের যে ডেফিনেশন বা ফ্রেজাল ভার্ব কি ভার্বটি ফ্রেজাল ভার্বের সাথে বা গ্রুপ ভার্বের সাথে যে ভার্বটি ইউজড হয় বা যে ভার্ব আমরা ব্যবহার করি সেটা কিন্তু অবশ্যই সিম্পল ভার্ব হতে হবে অনেক বড় ভার্ব কিন্তু বা ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক সেগুলো কিন্তু সচরাচর হয় না আর কি অলরেডি বলে দিয়েছি মনোসিলেবিক যেমন ধরো গো গো কথাটা আমরা একভাবে এক স্ট্রেস ইন ওয়ান স্ট্রেস উচ্চারণ করতে পারি তাই গো হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড বা ভার্ব কিন্তু এখন যদি আমি বলি বিউটিফুল বিউটিফুল কথাটা একটু খেয়াল করে দেখবে আমরা কিন্তু একবারে উচ্চারণ করতে পারি না কিভাবে উচ্চারণ করি বিউ টি ফুল এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড অর্থাৎ তিনভাবে তিনটি পর্যায়ে বা তিনটি ফেজে বিউটিফুলটাকে উচ্চারণ করলাম বিউ টি ফুল কালারফুল কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে এই ভার্বগুলো হবে মনোসিলেবিক যেমন আর কি অ্যাডভার্বিয়াল পার্টিকেল বা পার্টিকেলস অন আপ আউট ইত্যাদি কিন্তু এই মনোসিলেবিক সিম্পল ভার্বের সাথে যুক্ত হবে দেখো একটা এক্সাম্পল দেখো অ্যাগ্রি উইথ এখানে অ্যাগ্রি অ্যাগ্রি উইথ এটা হচ্ছে অ্যাগ্রি হচ্ছে ভার্ব তার সাথে একটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল উইথ যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা ফ্রেজাল ভার্ব এবং যার অর্থ হচ্ছে একমত হওয়া বা একমত পোষণ করা এবং আরেকটি ফ্রেজাল ভার্ব দেখো পুট আপ উইথ এখানে পুট হচ্ছে একটি ভার্ব এবং এর সাথে অ্যাডভার্বিয়াল পার্টিকলস বলেছিলাম পার্টিকল বা পার্টিকলস অর্থাৎ একের বেশি পার্টিকলও কিন্তু যুক্ত হতে পারে এখানে কিন্তু আপ এবং উইথ দুটো মিলেই যুক্ত হয়েছে এবং এই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে ইন মোস্ট কেসেস পুট মানে যে অর্থ তার সঙ্গে যখন কোনো অ্যাডভার্বিয়াল পার্টিকেল যুক্ত হয়ে একটি ফ্রেজাল ভার্ব তৈরি হয়ে যায় মিনিং কিন্তু অনেকটাই বা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় পুট আপ উইথ মানে হচ্ছে এন্ডিওর বা সহ্য করা তো চলো মূল আলোচনায় বা মূল যে 50 ফ্রেজাল ভার্ব নিয়ে কথা বলবো সেখানে যাওয়ার আগে আর দুটো জিনিস জানা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে সেপারেবল ভার্বস অ্যান্ড ফিউজড ভার্বস তো ফ্রেজাল ভার্ব তো আমরা যখন আলোচনা করবো আমরা মেইনলি দেখব যে কিছু ট্রান্সিটিভ ভার্বস রয়েছে এই সেই ভার্বসগুলো হয় ট্রান্সিটিভ ভার্বস নয়তো ইনট্রান্সিটিভ ভার্বস আমরা জানি যে ভার্বসগুলো সরাসরি টেক্স অ্যান্ড অবজেক্ট আফটার দেম সেগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর যেগুলো ডাইরেক্টলি কোনো অবজেক্ট নেয় না বা যেগুলোর পর সাধারণত কোনো অবজেক্ট ইউজড হয় না সেগুলো হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব আবার ট্রান্সিটিভ ভার্বেরও দুটো ফর্ম রয়েছে সেপারেবল ভার্বস রয়েছে আবার ফিউজড ভার্বস রয়েছে তা সেপারেবল মানে বোঝাই যাচ্ছে যে বিচ্ছেদ বা ভিন্ন আলাদা আর ফিউজড মানে হচ্ছে সংযোজিত তো চলো একটু আমরা দেখব সেপারেবল ভার্বস কি দেখো এই ধরনের ফ্রেজাল ভার্বগুলো পিক আপ
এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, হি পিকড ইট আপ। এখানে পিকড আর আপ এর মাঝখানে কিন্তু একটা প্রোনাউন চলে এসেছে, অর্থাৎ পিকড আপ ইউজ না করে এই ক্ষেত্রে হি পিকড ইট আপ, পিকড আর আপ এই দুটো একসঙ্গে থাকার কথা কিন্তু সেপারেট হয়ে গেল একটা ইট দিয়ে, আইটি দিয়ে, ইট দিয়ে। এটা হলো সেপারেবল ফ্রেজাল ভার্বস। এর মধ্যে আবার একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, এই যে পিকড, পিকটের পরে কী রয়েছে, ইট, এটা একটা প্রোনাউন, কিন্তু এখানে প্রোনাউন না থেকে যদি কোনো নাউন থাকতো, সাপোজ এখানে যদি ইট না থাকে দ্য ব্যাগ হতো বা দ্য বুক হতো, দ্য পেন হতো, তাহলে কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়ে যেত। দেখো সেটা যদি পিকটার পরে কোনো প্রোনাউন না থাকে, নাউন, সাপোজ দ্য বুক থাকতো, তাহলে হি পিকড দ্য বুক আপ, তাহলে কিন্তু সেপারেবল ভার্বস হিসাবে ইউজ করা যেত, বা হি পিকড আপ দ্য বুক, সে বইটা তুলে নিল, পিকড আপ, ফিউজড ভার্বস হিসাবেও কিন্তু এই ফ্রেজাল ভার্বটি ইউজ করা যেত। তাহলে এই পিক আপের পর, পিক আর আপের মাঝখানে যদি কোনো প্রোনাউন এসে এটাকে সেপারেট না করে, তাহলে দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে দেখো পিকড আপ দ্য বুক নাউন যদি থাকে, তাহলে আমরা এটাকে সেপারেবল বা ফিউজড দুটো ফর্মেই কিন্তু ব্যবহার করতে পারি। চলো এবার ফিউজড ভার্বসের অলরেডি জেনেই গেছো, তবু আর একবার বলছি, ফিউজড ভার্বস যেমন ধরো অ্যাবাইড বাই, ইউ শুড অ্যাবাইড বাই ইয়োর টিচার্স ডিসিশন। এখানে অ্যাবাইড বাই মানে মেনে চলা বা মান্য করা, এখানে দুটো কিন্তু কোনোভাবেই সেপারেট করা যাচ্ছে না, অ্যাবাইড আর বাই পাশাপাশি বসেই অর্থ প্রকাশ করবে বা ইউজড হয়। সো চলো এখন আর দেরি করবো না, আমরা 50টি ফ্রেজাল ভার্ব একে একে দেখে নিই, সেগুলোর বাংলা মানেগুলোও জেনে নিব। প্রথম যেটি রয়েছে অ্যাবাইড বাই, অর্থাৎ মেনে চলা, এর ইংলিশ সাইনোনিম রয়েছে, সেটা হচ্ছে কিপ টু। অলরেডি একটা সেন্টেন্স বা ইউজেস আমরা দেখে নিয়েছি অ্যাবাইড বাই দিয়ে, তোমরাও মনে মনে একটা সেন্টেন্স ভেবে নাও। আমি যদি একটা সেন্টেন্স বলি, খুব সিম্পল একটা সেন্টেন্স, উই শুড অ্যাবাইড বাই আওয়ার প্যারেন্টস ডিসিশন, আমাদের উচিত আমাদের পিতামাতার ডিসিশন বা সিদ্ধান্তগুলো মেনে চলা, বা অলওয়েজ অ্যাবাইড বাই ইয়োর টিচার্স গাইডেন্স। নেক্সট একটাপন, একটাপন মানে হচ্ছে ক্ষতি করা, এবং এর সাইনোনিম হচ্ছে টু অ্যাফেক্ট, অ্যাফেক্ট বা ক্ষতি করা। স্মোকিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ, স্মোকিং আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এভাবে একটা সেন্টেন্স তোমরা কিন্তু বলতেই পারো। বিয়ার উইথ, সহ্য করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে, সরি, সাইনোনিম হচ্ছে টু টলারেট, সহ্য করা, টলারেট মানেও সহ্য করা, বিয়ার উইথ মানেও সহ্য করা। নেক্সট দেখো, ও সরি, বিয়ার উইথ দিয়ে একটা সেন্টেন্স ভেবে নাও, নেভার বিয়ার উইথ এনি টাইপ অফ ইনজাস্টিস। নাও ব্লো আউট, নেভানো, আর এর সাইনোনিম হচ্ছে, ইন ইংলিশ এর মানে হচ্ছে টু এক্সটিংগুইশ। শি ওয়েন্ট টু স্লিপ আফটার ব্লুইং আউট দ্য ল্যাম্প, বা শি ব্লু আউট দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েন্ট টু বেড। নেক্সট দেখো ব্রেক ডাউন, বিকল হওয়া, দ্য বাস ব্রোক ডাউন, সাডেনলি দ্য বাস ব্রোক ডাউন। নেক্সট দেখো ব্রেক থ্রু, বলপূর্বক প্রবেশ করা, যেমন ধর ডাকার দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করলো, এর মিনিং হচ্ছে এন্টার উইথ ফোর্স, দ্য রবার্স ব্রেক থ্রু ব্রেক থ্রু দ্য ডোর। ব্রেক আউট, রোগ, যুদ্ধ ইত্যাদি ঘটা। টু অ্যাপিয়ার, কোনো কিছু হঠাৎ কোনো কিছুর প্রাদুর্ভাব ঘটে গেলেও কিন্তু ব্রেক আউট ইউজড হয়। ইন নভেম্বর 2020 আ গ্লোবাল প্যান্ডেমিক ব্রেক আউট,
सॉरी ब्रोक आउट अ ग्लोबल पैंडेमिक कोविड 19 ब्रोक आउट ड्यूरिंग द नवंबर ऑफ 2020। द नेक्स्ट वन इज ब्रिंग इन प्रवर्तन इंट्रोड्यूस কোনো কিছুর প্রবর্তন করা বা ইন্ট্রোডিউস করা বোঝাতে ব্রিং ইন ব্যবহৃত হয়। তো ব্রিং ইন হচ্ছে প্রবর্তন করা। দ্য নিউ গভর্নমেন্ট ব্রট ইন সাম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সিটিজেন্স। তো দেখো এখানে এই আর্টিফ্রেজাল ভার্বস রয়েছে অ্যাভয়েড বাই অ্যাক্ট আপন বিয়ার উইথ ব্লো আউট ব্রেক ডাউন ব্রেক থ্রু ব্রেক আউট ব্রিং ইন। এই যে ফ্রেজাল ভার্বসগুলো পরীক্ষাতে সাধারণত একটা সেন্টেন্স দেওয়া থাকে যেখানে ধরো স্মোকিং এফেক্টস আওয়ার হেলথ এইভাবে থাকে, তো সেখানে এফেক্টসটাকে হয়তো বোল্ড করা থাকে বা মার্ক করা থাকে বা আন্ডারলাইন করা থাকে এবং তোমাকে বলবে যে এই এফেক্টের পরিবর্তে যথাযথ ফ্রেজাল ভার্ব ইউজ করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করো বা ফিল ইন দ্য গ্যাপস অফ ব্ল্যাঙ্কস উইথ মিনিংফুল ফ্রেজাল ভার্বস। অনেক ক্ষেত্রে অপশন দেওয়া থাকে, কখনো কখনো অপশন দেওয়া নাও থাকতে পারে। তো আজকে যে 50টি ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু পরীক্ষার জন্য যে কোনো সেটা স্কুলের পরীক্ষাই হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই হোক মারাত্মকভাবে উপকারী। তোমরা পারলে এটা লিখে নিতে পারো। নেক্সট দেখো ব্রিং ডাউন। ব্রিং ডাউন যেটাকে আবার কাট ডাউনও বলা হয় এর মানে হচ্ছে কমানো, অর্থাৎ টু রিডিউস কোনো কিছু হ্রাস করা কমানো, সেক্ষেত্রে ব্রিং ডাউন বা কাট ডাউন ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে টু রিডিউস। ব্রিং আউট মানে প্রকাশ করা, টু পাবলিশ কোনো বই নভেল বা যে কোনো ধরনের ইন্ডেক্স যখন প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ব্রিং আউট বা পাবলিশ করা। নেক্সট দেখো ব্রিং আপ লালন পালন করা, টু রিয়ার বা টু নার্চার লালন পালন করে বড় করা ইত্যাদি বোঝাতে ব্রিং আপ বা টু রিয়ার ব্যবহৃত হয়। নেক্সট দেখো কল ইন ডাকা, টু সামন ডাক্তার ডাকা বা কোনো কাউকে ডাকা বোঝালে বা এখানে ঠিক ডাক্তার ডাকা না সামন করা, যে ধরো লোকাল ক্লাব কাউকে ডেকে গেছে, পুলিশ স্টেশন থেকে ডাক এসেছে, কোর্টের কোনো অর্ডার এসে ডাক এসেছে, সেই ক্ষেত্রে মেইনলি কল ইন ইউজ হয়। নেক্সট দেখো কল অপ্রত্যাহার করা, টু উইথড্র হয়তো কোনো একটা আমাদের প্রোগ্রাম ছিল যেটা বা কোনো রাজনৈতিক দলের কোনো হয়তো বন্ধ ডাকা হয়েছিল কিন্তু সাডেনলি তারা বন্ধটাকে প্রত্যাহার করে নিল যে না এরকম কোনো বন্ধ হবে না, তখন সেটাকে বলা হয় কল্ড অফ বা কল অফ। টু উইথড্র কল অফ, টু উইথড্র এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ যার বাংলা মানে হচ্ছে প্রত্যাহার করা। নেক্সট দেখো কলাপ স্মরণ করা বা মনে করা, টু রিমেম্বার, টু রিমেম্বার এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। নেক্সট দেখো ক্যারি অন, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া বা চালানো, টু কন্টিনিউ কোনো কাজ কন্টিনিউ করা বোঝাতে ক্যারি অন এই ফ্রেজাল ভার্বটি ব্যবহৃত হয়। নেক্সট দেখো ক্যারি আউট পালন করা বা টু এক্সিকিউট। তারপর দেখো কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ সাক্ষাৎ হওয়া যার ইংলিশ মিনিং হচ্ছে টু মিট বাই চান্স হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া। নেক্সট দেখো কাম রাউন্ড সুস্থ হওয়া রিকভার, কোনো ইলনেস থেকে যখন কেউ সুস্থ হয়ে যায় অর্থাৎ রিকভার করে সেটাকে ফ্রেজাল ভার্ব হিসেবে কাম রাউন্ড ব্যবহার করা হয়। নেক্সট দেখো ডিল ইন, হরিশবাবু ডিলস ইন সিমেন্ট রডস আয়রন বার্ডস এটসেট্রা। ডিলসন মানে ডিল ইন মানে ব্যবসা করা, টু ট্রেড। নেক্সট দেখো ফল আউট ঝগড়া করা, টু কোয়ারেল। তারপর কি রয়েছে গেট ইন প্রবেশ করা যার মানে হচ্ছে এন্টার। তারপরে দেখো গেট টুগেদার মিলিত, আমরা তো জানি যে ফ্যামিলি গেট টুগেদার মানে মিট একসাথে মিলিত হওয়া বা মিট করা। বিতরণ ডিস্ট্রিবিউট করা বোঝালে তার ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে, লোকেদের মধ্যে প্রজাতন্ত্র দিবসে চকলেট বিতরিত হয় স্টুডেন্টদের মধ্যে সেটাও কিন্তু গিভ হবে। তারপর কি গিভ ইন আত্মসমর্পণ করা, পুলিশের সাথে চোরেদের সংঘর্ষ হচ্ছে গুলি বিনিময় হচ্ছে ক্রিমিনালদের কিন্তু একসময় ক্রিমিনালরা আত্মসমর্পণ করলো, দ্যাট ইজ গিভ ইন সারেন্ডার বা ইয়েল্ট। নেক্সট গিভ আপ ত্যাগ করা, টু লিভ, মাঝে মাঝে আমরা বলে থাকি গিভ আপ এভিল কোম্পানি
ইউ শুড গিভ আপ ইভিল কোম্পানি, তোমাদের অসৎসঙ্গ ত্যাগ করা উচিত। তো যার আবার ইংলিশ মানে হচ্ছে টু লিভ বা ত্যাগ করা বোঝালে গিভ আপ এই ফ্রেজাল ভাবটি কিন্তু হয়। হোল্ড ব্যাক, গোপন করা, টু কনসিল কোনো কিছু, কোনো কথা, কোনো তথ্য গোপন করা বোঝালে যে ফ্রেজাল ভাবটি হয় সেটি হলো হোল্ড ব্যাক। তারপর কি লুক আফটার অর্থাৎ টেক কেয়ার অফ, যত্ন নেওয়া বা দেখাশোনা করা। লুক ডাউন আপন, ঘৃণার চোখে দেখা, কাউকে ছোটো করে দেখা, টু স্কর্ন অ্যাট, কাউকে যখন আমরা ছোট করে বা ঘৃণার চোখে দেখি তখন সেটাকে ফ্রেজাল ভার্বে লুক ডাউন আপন হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট দেখো লুক ফর, খোঁজ করা, টু সার্চ ফর, কোনো কিছুর খোঁজ করা বোঝালে লুক ফর হয়। নেক্সট লুক ইন টু, অনুসন্ধান করা, ইনভেস্টিগেট, বা কোনো এক্সাম পেপার, পরীক্ষার পেপার যখন টিচার শিক্ষক মহাশয়েরা এই সেটাকে দেখেন, চেক করেন, সেটা কিন্তু লুক ইন টু ব্যবহৃত হয়। তাছাড়া অনুসন্ধান করা বোঝাতে তো অবশ্যই লুক ইন টু ব্যবহৃত হয়। নেক্সট মেক আউট, বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোধগম্যতা, বুঝতে পারা বোঝাতে মেক আউট এই ফ্রেজাল ভাবটি ব্যবহৃত হয়। নেক্সট দেখো মেক আপ, ঘাটতি পূরণ, কম্পেনসেট, পুট আপ উইথ, সহ্য করা, টু টলারেট, কোনো কিছু সহ্য করা, অত্যাচার, ইনজাস্টিস, সেটা কিন্তু পুট আপ উইথ হয়। নেক্সট দেখো মারা যাওয়া বা ডাই, মৃত্যু, মারা যাওয়া, পাস অ্যাওয়ে। তারপর কি দমন করা, টু সাপ্রেস, এর জন্য যে ফ্রেজাল ভাবটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে পুট ডাউন। তারপরে পুট অফ, কোনো কিছু স্থগিত রাখা বা পোস্টপন বোঝালে পুট অন, পুট অন, পরিধান করা, কোনো পোশাক ইত্যাদি ওয়ের পরিধান করা বোঝায়। রান আফটার, পশ্চাৎ ধাবন করা, ফেসিউ, চোরেদের পিছনে পুলিশ তাড়া করছে, দ্য পুলিশ পার্সোনেলস আর রানিং আফটার দ্য থেফ। সেট ইন, শুরু হওয়া, টু বিগিন, সেট আউট, ভ্রমণ শুরু করা, দুটো মানেই শুরু করা, সেট ইন মানেও শুরু করা আবার সেট আউট মানেও শুরু করা। হঠাৎ বৃষ্টি শুরু হবে, সাডেনলি রেইন স্টার্টেড, যদি হয় সাডেনলি রেইন সেট ইন, কোনো কিছু যে কোনো জিনিস শুরু হওয়া বোঝালেই সেট ইন হয়। কিন্তু আমরা ধরো ভ্রমণ শুরু করলাম, কোথাও যাত্রা শুরু করলাম, তখন কিন্তু সেট আউট, শি সেট আউট ফর দিল্লি, সে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো, তখন কিন্তু সেট আউট। নেক্সট দেখো সেট আপ, স্থাপন করা, এস্টাবলিশ, দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1987, স্ট্যান্ড বাই, পাশে দাঁড়ানো, সাপোর্ট, প্লিজ স্ট্যান্ড বাই দ্য পুয়ার ডিউরিং দিয়ের প্রেডিকামেন্টস। আমরা অনেক সময় বলি না দরিদ্রদের কষ্টের সময় তাদের পাশে দাঁড়াও, তো স্ট্যান্ড বাই বলতে সাপোর্ট বোঝায়। নেক্সট দেখো টেক আপটা, সদৃশ হওয়া, টু রিজেম্বল অর্থাৎ দেখতে একই রকম হয়। অনেক সময় বলা হয় দ্য বেবি টেক্স আপটা হিজ অর হার প্যারেন্টস, অর্থাৎ দেখতে একই হওয়া বা দেখতে অনেকটা মিল থাকা, সদৃশ হওয়া। নেক্সট দেখো টেক অফ, খোলা, উড়া, টু রিমুভ, টু ফ্লাই, কোনো প্লেন যখন টেক অফ করবে সেটা তো উড়াই বোঝাবে, টু ফ্লাই বোঝাবে। আবার যদি দেখা গেল আমি জ্যাকেট পরে আছি বা কেউ জ্যাকেট পরে আছে, জ্যাকেটটা সে খুলে নিচ্ছে, তখন হচ্ছে টেক অফ। একটা ইউজেস দেখা যাক, দ্য জেট এয়ার, দ্য থার্ড উড়ান অফ জেট এয়ারওয়েজ টুক অফ সাকসেসফুলি, এটা মানে হচ্ছে টু ফ্লাই। আরেকটা হচ্ছে রিম অফ, যদি বোধহয় কমল টুক অফ হিজ জ্যাকেটস, কমল টুক অফ হিজ টি শার্ট, অর্থাৎ এখানে পোশাক খোলা বোঝালো। নেক্সট দেখো টেলাপুন, ক্ষতি ভরা, এফেক্ট, একটাপুন মানে যা টেলাপুন মানেও তাই। নেক্সট দেখো পুট আউট, নেভানো, টু এক্সটিংগুইশ, কোনো কিছু বাতি ল্যাম্প নিভিয়ে দেওয়া, টার্ন ডাউন বাতিল করা, রিজেক্ট, হি টার্ন ডাউন দ্য প্ল্যান প্রপোজড বাই আওয়ার টিম। নেক্সট দেখো টার্ন আউট, উপস্থিত, টু অ্যাসেম্বল, কোনো স্থানে হয়তো 10 জন আসার কথা ছিল কিন্তু মাত্র 5 জন উপস্থিত হয়েছে বা 10 জনই উপস্থিত হয়েছে, এই ক্ষেত্রে বোঝানোর জন্য অনলি 5 অফ দ্য 10 মেম্বার্স টার্নড আউট ফর দ্য মিটিং। নেক্সট দেখো টার্ন আপ, হাজির হওয়া,
টু অ্যাপিয়ার, টার্ন আপ করা মানেও হাজির হওয়া। নেক্সট দেখো ওয়ার্কআউট, সলভ, টু সলভ, সমাধান করা, কোনো হয়তো প্রবলেম রয়েছে, কোনো ম্যাথস বা সায়েন্টিফিক কোনো প্রবলেম, সেটা সমাধান করা বোঝাতে ওয়ার্কআউট ব্যবহৃত হয়। সো দিস ওয়াজ টুডেস প্রেজেন্টেশন, আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ। টু এক্সপ্লোর মোর ফুলি দ্য ডোমেইন অফ ফ্রেজাল ভার্ব, আর বিভিন্ন পরীক্ষাতে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও অ্যাটেন্ড করেছো বা স্কুলের পরীক্ষাতে, তোমরা তো দেখেই থাকো যে ফ্রেজাল ভার্ব হচ্ছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন পার্টসের একটা, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস। তো ফ্রেজাল ভার্ব কিন্তু শেখার কিছু নেই, ফ্রেজাল ভার্ব কমপ্লিটলি মনে রাখতে হবে, এবং অনেক ফ্রেজাল ভার্বস রয়েছে, তার মধ্যে সবগুলো সমানই ইম্পর্টেন্ট নয়, তবে ইম্পর্টেন্ট নয় সেটা বলাটাও ভুল, তোমাকে তার মধ্যে বুঝতে হবে কোনগুলোকে একটু স্ট্রেস দিয়ে পড়বে। সবই পড়া উচিত, কিন্তু তার মধ্যে যদি বলো তাহলে মোস্ট ইউজড, যেগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে এসেছে, সেগুলোকে কিন্তু একটু আলাদা করে, বা যেগুলো ডে টু ডে লাইফে প্রচণ্ড ইউজ হয় সেগুলো কিন্তু একটু বেছে নিয়ে আলাদা করে পড়া কিন্তু খুব কঠিন কাজ নয়। তো যদি ভালো লাগে তো লাইক আওয়ার চ্যানেল, ডোন্ট ফরগেট টু গিভ এ থাম লাইক, অ্যান্ড ইফ ইউ লাইক সাবস্ক্রাইব, ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।